লোকের যেটা 1 কেজি 2 কেজি যা ব্যবহার লাগে তাই নাই, এর থেকে তো বেশি আর কেউ একদিনের জন্য নেবে না। আর এটা তো আমরা প্রতিদিনই ফুল করলাম, মানে প্রতিদিনই নিতে পারবে। বাজারে তো আলুর প্রচণ্ড দাম, আমাদের প্রতিদিনের বাজারের প্রধান একটা জিনিস থাকে যেটা আলু। আলু ছাড়া আমাদের বাড়িতে বা কারো বাড়িতে কোনো কিছু হয় না। সেক্ষেত্রে 35-40 টাকা দামে আলু বাজারে বিক্রি হচ্ছে, যেটা খুবই সাধারণ মানুষের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকে বাজারে এসে যা দেখলাম, এখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী ব্যবস্থাপনায় যেখানে 28 টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। খুব ভালো লাগলো এখানে, আমি নিজে আলু এখানে ক্রয় করলাম, তাতে সাধারণ মানুষের অনেক উপকার হবে। ডিএম সাহেব তো যেভাবে কথা বলছিল সেটা আমাদের হলো না, হলো না বলতে আমাদের গাড়িগুলো রাস্তার মধ্যে বক্সিয়াতে কেটে যেটা বলছিল যে আসাম আলু যেতে দিব না যদি আপনারা কাউন্টার না খুলেন। তা আমরা তো কাউন্টার খুলছি, সব কুচবিহার জেলার সব জায়গায় খোলা হয়েছে, দিনহাটা, মাথাভাঙ্গা, গড়িয়াহাট, কুন্ডিবাড়ি, নিশিগঞ্জ, তারপরে আমাদের কুচবিহার সদরে, তারপরে আরও হয়তো আরও কোথাও কোথাও হবে। এগুলো করা হয়ে গেছে সব গতকালের থেকে শুরু হয়েছে।